দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম। শুভে দর্শক, আমবাড়ি হাটে অবস্থান করছি। আমার সামনে কয়েকটি ফ্রিজিয়ান জাতের গাভী গরু দেখছেন। ফ্রিজিয়ান জাতের গাভী গরু, শাহিওয়াল এবং দেশাল জাতের গাভী গরুগুলোর ধারণা দিতে চাই এই প্রতিবেদনে। আজ ছিল 18 জুলাই 2022 সোমবার। সোমবার শুক্রবার হাট বসে। দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলায় হাট রয়েছে আমরা আমবাড়ি হাটে। এখানে একটা দেখছি ভাই, কি এটা? ক্রস ক্রস ক্রস। বয়স বয়স জোয়ান বাচ্চা এটা? ওই লাল বাচ্চাটা, লাল বাচ্চাটা, এই যেটা। কত দাম, কত যাচ্ছেন? 135। কত বললো? 105। বিক্রির দাম ভাই? 15। দুধ কেমন হয়? 7 লিটার দুধ হয়, 115 হলে বিক্রি হবে। এই যে এটা কি বিক্রি হয়ে গেছে? চাচা কিনলেন? কত দিয়ে কিনলেন? 1,16,000। 1,16,000। এই গাভী বাচ্চা কোনটা এটা? এই যে গাভী, গাভী কি জোয়ান? জোয়ান জোয়ান গাভী। আর এই যে দেখছেন আড়িয়া বাচ্চা, 1,16,000 কিনে নিয়েছে। এই যে দেখছেন 1,16,000। দুধ কতটুকু হয় চাচা বললো? সকালে 5 কেজি। 1,16,000 কিনে নিয়েছে। এই যে দেখছি আমরা, এখানে একটা দেখছি ভাই, এটা কি জাতের? ফ্রিজিয়ান না? ফ্রিজিয়ান গাভী। ওলানটা তো বেশ ঝুলানো। দুধ কেমন হয় ভাই? 22 লিটার দুধ হয়। আচ্ছা আচ্ছা, দেখছেন এই যে 22 লিটার পর্যন্ত দুধ হয় নাকি? কয়বার দহন করবেন? কয়বার? দুইবার না তিনবার? দুইবার। আচ্ছা আচ্ছা, এই যে গাভীটা, বাচ্চা তো বসে আছে, সাইজ বোঝা যাচ্ছে না। আরিয়া না বক না? আরিয়া বাচ্চা। দেখ বয়স, বয়স 6-7। কত চাচ্ছিলেন দাম ভাই? 3.5 লাখ চাওয়া দাম। কত বলে এখন পর্যন্ত? কত পর্যন্ত বলছে ভাইয়া? এখনো বলা বলে হয়নি। তাহলে কি কাস্টমার সংখ্যা খুবই কম? চিন্তা ভাবনা কেমন ছিল বিক্রির? বিক্রির চিন্তা ভাবনা ছিল 300 কাছাকাছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ধন্যবাদ। এই যে আমরা একটু দেখানোর চেষ্টা করছি। আমরা এখন চলে যেতে চাই শাহিওয়াল যেখানে বিক্রি হচ্ছে সেখানে। তো সেই সাথে এখানে একটা ফ্রিজিয়ান দেখছি আমরা, এটা একটু তথ্য দিতে চাই। চাচা আপনার বাচ্চা কোনটা? এই যে বাচ্চা আড়িয়া বাচ্চা, ষাঁড় বাচ্চা দেখছেন আপনার। বয়স বয়স 6-7। কত চাচ্ছিলেন গাই বাচ্চার দাম? 28। 1,60,000। কত বলে? 35 পর্যন্ত। কেমন চিন্তা ভাবনা? 1,40,000। 1,40,000 দুধ হয় কি? দুধ হয়, এই যে 8 কেজি। বয়স কি জোয়ান নাকি? 4 মাসের আবার গাব আছে। কয় দাঁত বয়স? 6 দাঁত। আচ্ছা লাস্ট কেমন বিক্রি করা যায় বলেন তো? এর নিচে দিবেন না। 1,40,000। ঠিক আছে ধন্যবাদ। আর এই যে বাচ্চা, 1,40,000 পর্যন্ত হলে বিক্রি করতে চাই। আমরা এখন চলে যেতে চাই সামনের দিকে। এই যে এখানে একটা দেখছি আমরা, এটা তথ্য দিতে চাই। শাহিওয়াল বকনা বাচ্চা চাচা? শাহিওয়ালের বেটি। গাভীর বয়স? 6-7। 6 দাঁত বয়স। এই যে দেখছেন আপনারা, 6 দাঁত বয়স শাহিওয়াল বেটি বাচ্চা। কত দাম চাচ্ছিলেন? 72। কত বলে এখন পর্যন্ত? কত বলছে দাম? কয়? 62। 62। বিক্রির দাম কেমন চাচা? 65 হলেই ছেড়ে দিবেন। এই যে লাস্ট 65 হলেই কিন্তু বিক্রি করতে চাই দেখছি আমরা। দুধ কেমন হয়? দুধ 1.5 কেজি থেকে 7 পোয়া। আচ্ছা আচ্ছা, এই যে দেখছেন আপনারা শাহিওয়াল বকনা বাচ্চা, বাচ্চাটা বেশ সুন্দর। আমরা একটু দেখি, যে এই পাশে একটা দেখছি বেশ সুন্দর, আমরা এটা একটু তথ্য দিতে চাই। সম্ভবত দাম দর চলছে, কি দাম দর চলছে নাকি? দাম চলছে, দাম চলছে না ভাই? না। কত বললো দাম? কত বললো দাম? বললো ভাই 80 ভাঙ করলো। কত চাইলেন সর্বশেষ? 80। আরিয়া না বকনা বাচ্চা? দুধ কেমন হয়? দুধ 2 কেজি ভাই। আচ্ছা আচ্ছা, বয়স কেমন ছিল গাভীর? 4 দাঁত দেখছেন।
লাস্ট বেচা বিক্রির রেট কেমন ভাইয়া? কত থেকে? আশি থেকে দুই হাজার কম হলে ছাড়বেন? এই যে দেখছেন, আশি থেকে দুই হাজার কম হলে কিন্তু এটা বিক্রি করতে চাই। এটা কত দিয়ে কিনলেন চাচা? কত দিয়ে? ও বেশি বেন, বেশি বেন। এই যে এইখানে একটা দেখছি আমরা, সম্ভবত দাম দর চলছে। এটা কি দাম বললেন? কত কার এটা? কার বলেন নাই? দেখা দেখি চলছে। আচ্ছা আচ্ছা, দেখা দেখি চলছে। আচ্ছা দাম কত চান? কোন কোন এখনো সাহস পাইনি বলতেছি। আচ্ছা সাহস করেন, বুকে একটা সাহস নিয়ে বলে ফেলেন। ঠিক আছে, আচ্ছা দেখছি আমরা কত দেখা দেখি চলছে। কত উঠলো চাচা দাম এখন পর্যন্ত? কত পর্যন্ত বলছে? চার দেয়ার। দেখা দেখি চলছে এখানে। দেখছেন এখানে কিন্তু অলরেডি দাম দর চলছে, তো এটা হয়তো একুরেট তথ্য পাওয়া যাবে না, কারণ এখানে ক্রেতা বিক্রেতা অনেকেই আছে। তাই আমরা ওখান থেকে ওভারটেক করে এ পাশে আসলাম। ভালো আছেন? কত চাচ্ছেন দাম এটার? পঁচপান্ন। বকনা বাচ্চা? বেটি বাচ্চা। পঁচপান্ন চাওয়া দাম। কেমন দাম কেমন বলে কাস্টমারে? পঞ্চাশ ভাঙাতে পঞ্চাশ। বিক্রির দাম? বাউন্ন পর্যন্ত হলে বিক্রি করবেন? দেখছি আমরা, বাউন্ন পর্যন্ত হলে বিক্রি করতে চাই। এই যে দেখছেন, এটি লাস্ট বাউন্ন পর্যন্ত হলে। দুধ কেমন হয় চাচা? দেড় কেজি। আর বয়স? বয়স ছয় দাঁত। ঠিক আছে ঠিক আছে, ধন্যবাদ। আমরা এটা তথ্য দিই একটু। আপনার এটা, আপনার এটা বয়স কয় দাঁত? তিন দাঁত। তিন দাঁত কিভাবে হয়? দুই দাঁত হয়ে খিল পড়ছে। আড়িয়া বাচ্চা কত চাচ্ছিলেন দাম? বিরাশি নব্বই পঁচাশি। যাকে যেরকম পারেন সেভাবে দাম চান। আপনাদের কেমন দাম বলছে কাস্টমারে? দাম বলছে পঁচাত্তর তিয়াত্তর, মানে সর্বোচ্চ পঁচাত্তর। আর আপনার লাস্ট চিন্তা ভাবনা? আপনার লাস্ট চিন্তা ভাবনা আমার সাতাত্তর হলে করবো। সাতাত্তর হলে বিক্রি করবেন? এই যে লাস্ট সাতাত্তর হলে কিন্তু বিক্রি করতে চাই। এই যে দেখছেন আপনারা, দেখানোর চেষ্টা করছি, লাস্ট সাতাত্তর হলে বিক্রি করতে চাই। কেবল ঘুমাইতে শুরু করছে আর আপনারা ডিস্টার্ব দিলেন। কার এটা? কার? আমার। আপনার? আড়িয়া বাচ্চা না? বাচ্চা তো বেশ সুন্দর। এই যে গাভী, কয় দাঁত ভাই? গাভীর বয়স? আট দাঁত ভাই। আট দাঁত। কত চাচ্ছিলেন দাম গাই বাচ্চা? চাইতো পনেরো ভাই। পনেরো। কত পর্যন্ত গিয়েছে ভাইয়া? ভাঙতে বলে। ভাঙতে বলে, ভাঙানো যায় না? না, ভাঙতে হবে না, উপরে যেতে হবে। উপরে যেতে হবে, অ্যাটলিস্ট কিছু হলেও উপরে যেতে হবে। দেখি দুধ কেমন হয়। দুধ? দুধে গ্রানি দিতে পারবো না যেহেতু আপনাদের, আপনাদেরও কেনা। কেনা দুই কেজি? একটা আইডিয়া দেওয়া যায়, কিন্তু গ্যারান্টি তো দেওয়া যায় না, সবারই তো কেনা হয়ে গেল। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমরা একটু দেখানোর চেষ্টা করছি। আমরা রয়েছি আমবাড়িহাট, দেখানোর চেষ্টা করছি আপনাদের গাভী গরুর দাম। তো দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।